কলকাতা থেকে রাজস্থান বাই কার ভ্রমণের আজ আমার তৃতীয় পর্ব। আর আজ আমি যাব পুষ্কর, যেখানে ব্রহ্মাদেবের বাসস্থান। এছাড়া কৃষণগড়ে মার্বেলের ওয়েস্ট মেটেরিয়ালকে একটা জায়গায় সঞ্চিত করে কিভাবে একটা ডাম্পিং ইয়ার্ডকে টুরিস্ট পয়েন্ট, একটা সুন্দর টুরিস্ট পয়েন্ট আমাদেরকে উপহার করা হয়েছে, সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ আমাদের জয়পুর থেকে বেরিয়ে যাওয়ার দিন। আমরা আজকে জয়পুর থেকে রওনা হব পুষ্করের উদ্দেশ্যে। আজকেও আমাদের কোনো রকম বুকিং করা নেই, আমরা গিয়ে কোনো হোটেল চুজ করে বুক করব। ঘুরিতে এখন বাজে 9:10 আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের লাগেজ গাড়িতে আবার লোড করা হয়ে গেছে, আমরা এবার আমাদের রওনা স্টার্ট করছি পুষ্করের উদ্দেশ্যে। কিন্তু আমরা ডিসাইড করেছি পুষ্কর যাওয়ার আগে ডাম্পিং ইয়ার্ড কিষাণগড় যেটা আছে সেখানে আমরা প্রথমে যাব, সেটা ঘুরে তারপরে আমরা পুষ্কর যাব। পুষ্কর ঘুরে আবার আমরা আজমেরে ফিরে আসব। তো চলো আমাদের আজকের জার্নি শুরু করি। জয়পুর থেকে পুষ্কর যাওয়ার পথে যে টোলটা পরে প্রথমে জয়পুর থেকে বেরিয়ে আসার পর, সেই টোলটা থেকে বেরিয়েই বাদিকে এই ধাবাটা। ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা, তার সাথে আচার আর ছোলে বাটুরে আর পোহা আছে। পোহাটা এখনো এসে পৌঁছায়নি, তো আমরা খাওয়া স্টার্ট করি। খাবার খুব ভালো ছিল, আমি ছোলে বাটুরে খেয়েছি আর ছোলে বাটুরের তরকারিটা আমার দারুণ লেগেছে। ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য অর্থাৎ কৃষণগড় ডাম্পিং ইয়ার্ডের উদ্দেশ্যে। এই ডাম্পিং ইয়ার্ডে যাওয়ার জন্য একটা অনুমতিপত্র লাগে, যেটা কৃষণগড় মার্বেল অ্যাসোসিয়েশন থেকে পাওয়া যায়, আর আমরা সেটা কালেক্ট করতেই সেই অ্যাসোসিয়েশনের দিকে এগিয়ে চলেছি। মার্বেল অ্যাসোসিয়েশন এর ভেতরে গিয়ে আমাদেরকে ওই যাওয়ার পারমিশন নিতে হবে। যে গাড়ি নিয়ে এসছো সেই গাড়ির নাম্বার, আধার কার্ডের নাম্বার, ফোন নাম্বার আর যে আর কি পারমিশনটার জন্য যাচ্ছ নিতে তার নাম, তো এগুলো নিয়ে ওই একটা কাগজের মধ্যে লিখে দেয়, সেই পারমিশনটা নিয়েই যেতে হয়। ওটা গেটে দেখালেই তারপরে তোমাকে অ্যালাউ করবে ভেতরে, আর এর জন্য কোনো কস্ট নেই, মানে ফ্রি অফ কস্ট। আর আরেকটা কথা হচ্ছে এটা 10টার সময় খোলে আর সন্ধেবেলায় 6টা অবধি খোলা থাকে। আমরা পৌঁছে গেছি কৃষণগড় ডাম্পিং ইয়ার্ডে, আর এখানে মার্বেলের কাটিং হয় এই এরিয়াটাতে, সম্পূর্ণ এরিয়াটাতে। আর ওর যে গুঁড়ো, মানে পুরো ওয়েস্ট মেটেরিয়াল, ওইগুলো এখানে করা হয়, তার ফলে এই জায়গাটা এরকম পুরো একটা হোয়াইট মনে হচ্ছে পাহাড় তৈরি হয়েছে বরফে ঘেরা। এত সুন্দর এই ভিউটা, এটা অনেক বছর পুরনো কিন্তু এখানে এত লোক আসতো না, এত এর ব্যাপারে জানতো না। রিসেন্ট এটা প্রচণ্ড ফেমাস হয়েছে, আর আমরা গতকালই এর ব্যাপারে আর কি হঠাৎ করে একটা রিলসের মাধ্যমে জানতে পারি, তো সেই জন্য আমরাও চলে এসেছি সেটা দেখতে। চলো দেখি, এখানে ভীষণ ভালো প্রি ওয়েডিং শ্যুট হবে, এখানে অলরেডি এসছেও কিছু কাপল প্রি ওয়েডিং শ্যুট। সো এটা দেখে মনে হচ্ছে না যে আমি গ্রীষ্মে চলে এসেছি, চারিদিকটা হোয়াইট হোয়াইট, কিন্তু এটা গ্রীষ নয়, এটা আমাদের ইন্ডিয়া। আর এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন পুরো বরফের পাহাড় চারিদিকে, মাঝখানে ছোট ছোট লেক হয়ে আছে, এত দারুণ লাগছে দেখতে। আর এই যে লেকগুলো আছে এখানে, এগুলো সব আর্টিফিশিয়াল তৈরি করা। কৃপিয়া পানি সে দূর রহে, কারণ যেহেতু এটা আর্টিফিশিয়াল, এটা এত পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা হয় এই জন্যই, যাতে দেখতে আরো সুন্দর লাগে। আমাদের প্ল্যান আবার চেঞ্জ হয়েছে, আমরা ফার্স্টে পুষ্কর না গিয়ে প্রথমে আজমের ঘুরে নিয়ে তারপর পুষ্কর যাচ্ছি। কৃষণগড়ের যে ডাম্পিং ইয়ার্ড থেকে যখন আমরা এখানে আসছিলাম, গুগল ম্যাপসের যে অ্যাড্রেসটা দেওয়া ছিল, মানে যে রুটটা দেওয়া ছিল, সেই অনুযায়ী এলে খুব ঘুরতে হবে, কারণ খুব প্রবলেম হচ্ছিলো, একদমই ওই রুট অনুযায়ী আসা যাচ্ছিলো না, অনেক জায়গায় নো এন্ট্রি ছিল। তো বেটার হবে ওই গুগল ম্যাপের ওই রুট
লোককে নির্দেশ করে এসে তারপরে কিছুটা যদি কোনো প্রবলেম হয় একটু লোকাল লোকজনদের সাথে কথা বলে নিয়ে ভালো করে রাস্তাটা জেনে নিয়ে আসাটা বেটার হবে। আমরা ওভাবেই এসেছি। 1.5 কিলোমিটার মতো আগে, 1.5 কিলোমিটার কি 1.2 কিলোমিটার আগে পার্কিং বলে লেখাই আছে, বড় করে ব্যানার টানানো আছে, ওখানে গাড়ি পার্ক করে তারপরে যেতে হবে। তো আমরাও সেরকমভাবেই গাড়ি পার্ক করে যাচ্ছি। এখানে একটা চার্জেস আছে, সেই চার্জেসটা দিয়ে তারপরে যেতে হবে আজমের। আমি এক্ষুনি ফিরে এলাম, কারণ আজকে যেহেতু ফ্রাইডে তো এক্সট্রিম পরিমাণে ভিড় হয়েছে, মানে প্রচণ্ড বাজে একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, মানে একদম ভালো লাগছে না। তো সেই কারণে আমরা আর ঢোকার রেস্ট নিইনি, কারণ এত বেশি ভিড় ছিল। তাই যখন আজমের আসার প্ল্যান করবে, এটা মাথায় রেখে প্ল্যান করো যেন ফ্রাইডে না হয়, কারণ এক্সট্রিম পরিমাণে ভিড় হয়। আমি একটু ভিড়ের ভিডিও করেছি, আমি সেটা শেয়ার করব, দেখলেই বুঝতে পারবে যে কী পরিমাণ ভিড় হচ্ছে। তো আমরা সেই জন্য আর কি ভেতরে যাই। এটা হলো আজমের শরীফ যাওয়ার রাস্তা, আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় হয়েছে। যেহেতু শুক্রবারটা জুম্মাবার, তাই শুক্রবারটা অ্যাভয়েড করে আজমের শরীফে যাওয়া আমার মতামত অনুযায়ী ভালো। এরপর আমরা আজমের সিটি থেকে রওনা হলাম পুষ্করের উদ্দেশ্যে। এটা হলো আজমের সিটি, সম্পূর্ণ সিটিটা দেখা যাচ্ছে এই ভিউ পয়েন্ট থেকে। এই ভিউ পয়েন্টটার নাম আমার জানা নেই, কারণ ওখানে কোথাও মেনশন করা ছিল না সেই জন্য, কিন্তু এটা আজমের থেকে পুষ্কর যাওয়ার পথেই পড়ে। পুষ্করে, পুষ্করে মন্দির যেটা, আমি ফার্স্টে ওখানে যাব। পুষ্করের মন্দিরে যাওয়ার জন্য, পুষ্কর মন্দিরের যে এরিয়া তার অনেকটা আগে একটা পার্কিং এরিয়া বলে লেখা আছে, ওখানে পার্কিং করবে না, কারণ ওখান থেকে অনেকটা ভেতরে আসতে হয়। তো ভেতরে এলে এই যে এই রিসর্ট মতো দেখতে একটা পার্কিং এরিয়া আছে, যেখানে একদম মানে লাস্ট বাউন্ডারি ব্যারিকেড দেওয়া আছে, ওর ওপাশে যাওয়া যাবে না। তো ওখান থেকে লেফট নিয়ে পার্কিং লটে এসে গাড়ি পার্ক করে তারপর আর কি মন্দিরে যাওয়া যেতে পারে। এখানে এরকম খাওয়ারের জায়গাও আছে। মন্দির যাওয়ার পথে আমরা পুষ্করের বিখ্যাত 7 রকম জল দেওয়া ফুচকা ট্রাই করেছিলাম, যার মধ্যে আমাদের পুদিনা দেওয়া জলটা বেশি ভালো লেগেছিল। পুষ্কর এলে তোমরাও অবশ্যই এটা একবার ট্রাই করো। এটা হলো পুষ্করের একমাত্র ব্রহ্মা মন্দির। আমি চলে এসেছি পুষ্কর লেকে। এই পুষ্কর জায়গাটা মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহানের থেকে ছিনিয়ে নেয়। এরপর এখানে কুতুবুদ্দিন আইবক, তারপর দিল্লি সালতানাত, এখানে বহু বছর তারপরে মুসলিম রাজত্ব চলে, এবং ঔরঙ্গজেবের রাজত্বকালে ঔরঙ্গজেব এখানকার যত এই ঘাটের পাড়ে যত মন্দির ছিল সব ভেঙে দিয়েছিল। যখন ঔরঙ্গজেবের সাম্রাজ্যের পতন ঘটে, তখন এখানে আবার হিন্দুরা এসে এখানে বসতি স্থাপন করে, এবং মারওয়া রাঠোররা এখানে আবার মন্দির তৈরি করে দেয়। সরোবরের চারিদিক থেকে প্রচুর পাখি ঘুরে বেড়াচ্ছে, এখানে বসে সানসেট দেখতে খুব ভালো লাগে। সরোবরের ধারে পুজো হচ্ছে, ব্রহ্মাদেবের পুজো, এখানেই একমাত্র ব্রহ্মাদেবের মন্দির আছে। আমাদের পুষ্করের ঘোরাঘুরি শেষ, এখন আমরা পুষ্করের এই আমাদের পার্কিংয়ের এখানে যে রেস্টুরেন্টটা ছিল, আমি দেখিয়েছিলাম আগে ভিডিওতে, ওই রেস্টুরেন্টে আমরা অল্প কিছু একটু ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ এসব খেয়ে নিয়েছি। এখানে সব কিছু ভেজ পাওয়া যায়, মানে এই এরিয়ায় সব রেস্টুরেন্টগুলোতেই তোমরা ভেজ খাবার পাবে। তো খেয়ে আমরা এখন আবার গাড়িতে উঠছি। আজকে আমরা থাকবো বেওয়ারে। ওরা বেওয়ার রাজমহল বলে একটা হোটেল দেখেছে কিট্টু সার্চ করে, তো আমাদের দেখে তো ভীষণ ভালো লেগেছে, রিভিউ খুব ভালো লেগেছে, আমাদের কথাবার্তা হয়ে গেছে, আমরা ওই হোটেলের দিকেই রওনা দিচ্ছি, চলো যাই। আজ আমাদের বেওয়ার যাওয়ার কারণ হচ্ছে যাতে কালকে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি স্যাম গ্রামে, তাই
সকালে আমি পুষ্কর যাওয়ার সময় একটা আজমের ভিউ পয়েন্ট দেখিয়েছিলাম তোমাদেরকে, যেখান থেকে পুরো আজমের সিটিটা দেখা যাচ্ছিল। আমি এখন আবার তোমাদেরকে সেইটারই একটা ভিউ দেখাচ্ছি, নাইট ভিউ। মানে আমরা পুষ্কর থেকে যখন ফিরছিলাম ঘরের চূড়া থেকে, যখন ভিউটা দেখতে পাই আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারিনি, আর এখানে আমরা আবার পার্কিং লটে ঢুকে গেছি। তো ভাবলাম একবার তোমাদের সাথেও শেয়ার করি সেই ভিউটা। থেকে স্যামডিউন যাওয়ার পথে আমরা এই হোটেলটাতে থাকছি। তো এটা হলো আজকে আমাদের থাকার জায়গা। এখানে একটা বেড আর এখানে একটা সিঙ্গেল বেড আছে। রুমটা যথেষ্ট বড়। আমি একদম মরুদ্যানের মধ্যে চলে এসেছি। রাজস্থানের প্রধান আকর্ষণ হলো থর মরুভূমি, আর আমার পরবর্তী ভিডিওতে আমি চলে আসছি সেই থর মরুভূমির ভ্রমণ কাহিনী নিয়ে। তা জানতে অবশ্যই নজর রাখতে হবে আমার চ্যানেলে। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।